সম্মানিত ভিউয়ার, আমি গাড়ি বন্ধু সালমান, ঢাকা মেট্রো ড 1476-69 নাম্বারের সম্পূর্ণ রানিং ফ্রেশ কন্ডিশনের একটা টাটা 709 17 ফিটের বডি সম্বলিত একটা টাটা 709 আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্পূর্ণ রানিং অবস্থায় আছে গাড়িটা। গাড়ির ক্যাবিনের অবস্থা, ক্যাবিনের উপরের অবস্থা আপনাদেরকে দেখালাম। গাড়ির ক্যাবিন বা বডিতে কোথাও কোনো কাজ করার নেই। আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে। গাড়ির কাগজ আপডেট করতে হয়, ডেন্ট পেন্ট করতে হয়, সার্ভিসিং করতে হয়, চাকা চেঞ্জ করা লাগে। এই গাড়িতে কোথাও কোনো কাজ নেই, সম্পূর্ণ রানিং একটা গাড়ি। গাড়িটা কিনেই আপনারা চালাতে পারবেন, টিপে পাঠিয়ে দিতে পারবেন। এটা সম্পূর্ণ কিস্তি ফেল ধরা গাড়ি। আবার বলছি, এটা কিস্তি ফেল ধরা গাড়ি। কাস্টমার কিনছে, কিনে গাড়িতে সকল কাজ করছে, করে আবার উনি বিক্রি করে দেবে। গাড়িটা সম্পূর্ণ কিস্তিতে বিক্রি হবে। এটার মালিককে দেওয়া লাগবে 5,00,000 টাকা। গাড়িটা 72 মাসে নেওয়া হয়েছে। একটা কিস্তি এ মাসে প্রদান করা হয়েছে, একটা কিস্তি প্রদান করা হয়েছে। যে গাড়িটা নিবে 71 মাস 28,200 টাকা করে কিস্তি দেওয়া লাগবে। 28,200 টাকা করে 71 মাস কিস্তি দেওয়া লাগবে। মালিক একটা কিস্তি প্রদান করছে, মালিককে দেওয়া লাগবে 5,00,000 টাকা। গাড়ির মডেল 2019 সালের, 8 মাস। গাড়িটা 2019 সালের 8 মাসের গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি। সম্মানিত ভিউয়ার, আমি গাড়ি বন্ধু সালমান আপনাদের সামনে আজ উপস্থাপন করছি টাটা 709-এর সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রানিং একটা গাড়ি। আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে, নতুন এবং পুরাতন কিস্তি ফেল ধরা গাড়ি বিক্রি করে থাকে। ডিপোর যে কোনো ধরা গাড়ি আপনারা কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন করুন। গাড়ি সেবার হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো। আপনারা গাড়ি সেবার হটলাইন নাম্বারে না পেলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে অ্যান্সার পেয়ে যাবেন। যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। আপনারা ইঞ্জিনের ভিডিও দেখছেন, আমরা চেষ্টা করছি গাড়ির সমস্ত অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে, যেন গাড়ির কোনো কাজ বা কোনো কোনো বিষয় আপনারা গাড়ির কী অবস্থা আছে এটা সম্পূর্ণ গাড়ির ভিডিও দেখেই বুঝতে পারেন। কোথাও আপনাদের কোনো কাজ করা লাগবে না, কোথাও আপনাদের কোনো কাজ করা লাগবে না। গাড়ির সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে। যে গাড়িটা নিতে, যারা বা যে গাড়িটা নেবেন, গাড়িতে কোথাও কোনো কাজ করা লাগবে না, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি আবারও বলছি, এটা 2019 সালের 8 মাসের গাড়ি। কত হাজার কিলো চলছে দেখে নিই, কত হাজার কিলো চলছে দেখছি আমরা। মাইল মিটারটা নতুন বসানো হয়েছে মনে হয় নাকি এখানে। হ্যাঁ, 1,66,600 কত কিলোমিটার দেখলাম, একটু ভালো করে দেখে নেবেন। যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা সুন্দরভাবে দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি সেবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।